আসসালামু আলাইকুম, আমি আরাফ হ্যান্ডিক্রাফটস পক্ষ থেকে শামিন বলছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন সুন্দর একটা প্যাটার্ন, স্টার প্যাটার্ন। এই প্যাটার্নটা দিয়ে আমি এই প্যাটার্নটা আমি করে দেখাবো। এই প্যাটার্নটা দিয়ে আপনারা শাল বুনন করতে পারবেন, মাফলার বুনন করতে পারবেন, বেডশিট যা ইচ্ছা ওটা বুনন করা যাবে। শুধু আমি প্যাটার্নটা দেখাবো, খুব সহজ প্যাটার্নটা। এই প্যাটার্নটা করতে আমি প্রথমে ছোটো করে একটা ডিজাইন দেখাচ্ছি। এটা করতে আমি প্রথমে 35টা চেন নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 37, 37, 35, 35টা চেন করলাম। 35টা চেন করার পর এখানে লুফে একটা সুতো অলরেডি আছে, পরের চেন থেকে আবার একটা সুতো টাব, 2, 3, 4, এই 5, 6, মোট 6টা সুতো উঠলো আমাদের খুশিতে। এখন 6টা সুতোর ভিতর দিয়ে এটা নিয়ে আসবো। নিয়ে আসার পর লক করে দিলাম। এখন সেকেন্ডটা, একটা লুফা আছে, একটা এগর থেকে উঠাবো, যে একটা চেনের মতো চেন দিয়ে আমরা ক্লোজ করছি এই হুকটা। এটা 2, লাস্টের লং যেটা উঠেছি হাফ ক্রোশের ওটার ভিতর থেকে একটা, 3টা, আবার লাস্ট যেখান থেকে উঠেছি, লাস্ট যে ঘরটা উঠেছি এখান থেকে একটা, মোট 4টা। তারপরে আবার পাশের চেন থেকে একটা, আবারও পাশের চেন আরেকটা থেকে আরেকটা, মোট আবারও লুপ হুকে আমাদের 6টা ঘর আসছে। 6টা ঘর আসার পর আবারও 6টার ভিতর থেকে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই একটা চেন, এখন এই চেন করার পর হুকে একটা ঘর আছে, যে চেনটা করছি ওখান থেকে একটা নেব। লাস্টটা আমরা যে হাফ ক্রোশেট নিয়েছি ওইটা নেব, ওখান থেকে একটা, 3টা আসলো। আবার যে চেন থেকে আমরা লাস্ট যে হুকটা সুতো উঠেছি ওখান থেকে আবারও আরেকটা, এখানে মোট 4টা আসলো, 2 চেন থেকে 2টা, মোট 6টা, 1, 2, 3, 4, 5, 6, আবারও ওগুলোর ভিতর দিয়ে নিয়ে আসবো। আবারও একটা চেন, আবারও দেখাচ্ছে এই একটা লুপ আছে অলরেডি, আর একটা যে চেন করছে ওখানের ভিতর থেকে এটা লাস্টের লংটা থেকে লাস্টের চেন থেকে নেওয়ার পর আবার এক্সট্রা 2 চেন থেকে আমরা 2টা উঠাবো, 1, 2, টোটাল আমাদের 6টা সুতো উঠছে। 6টার ভিতর দিয়ে আমরা এভাবে নিয়ে আসবো, এভাবে আমরা পুরো লাইনটা শেষ করব। আবারও দেখা দিচ্ছি একটা আছে হুকে, চেনটার ভিতর দিয়ে আনতেছি সুতো, লাস্টে যে সুতো উঠেছে ওখানটার ভিতর থেকে লাস্টে যে যে চেন থেকে আমরা সুতো উঠেছি ওই ঘরে আবার দিলাম, মোট 4টা এক্সট্রা, আবার 2টা চেন থেকে উঠাবো, এই প্যাটার্নটা করার সময় বড় করার জন্য বারবার 2টা করে চেন বাড়াতে হবে। এই 2টা করে চেন বাড়ালে আপনার ফুল বাড়তে থাকবে। এভাবে আমরা পুরো লাইনটা শেষ করব।
শেষের ঘরটা আবার দেখাচ্ছি। লং লাস্টের লংটার ভিতর থেকে একটা, লাস্টের চেনটার ভিতর থেকে একটা, চারটা, 2 সেন থেকে দুইটা, আবারও 6টা, হুকের উপরে আমাদের 6টা সুতা উঠবে। লাস্টের চেনের মধ্যে আমরা লং উঠাবো। আমরা 2টা চেন করবো। 2টা চেন করার পর পরেরটা ফুলের মাঝখানে আমরা হাফ ডবল ক্রোশেট করবো, 2টা, 1, 2, আবারও এটার মাঝে আবারও 2টা হাফ ক্রোশেট করবো। পুরো লাইনটা এভাবে আমরা শেষ করবো। প্রতিটা ঘরে আমরা 2টা ঘরে হাফ ক্রোশেট করবো, আবারও এই ঘরে। এখন আমরা লাস্টের ঘরে চলে আসছি। এখন এখানে ডাবল হাফ ক্রোশেট করবো, শেষের ঘরে আবারও 2টা। আবার লাস্টে যে চেন করছে ওই ঘর থেকে আমরা 2টা হাফ ক্রোশেট করবো, 1, 2। এখন আবার 3টা চেন, 1, 2, 3। 3টা চেন করার পর আবারও সেম নিয়মে একটা আছে এখানে আর এখানে, 1, 2, 3 নম্বর চেন থেকে 1, 3টা এখানে চেনগুলো থেকে আবারও এভাবে মোট শুয়ে 6টা ঘর উঠে দেবে। এখানে আমাদের 5টা হয়েছে, এখন আর একটা 6টা সুতো উঠাবো। সেম নিয়মে আবারও এগোতে চেন এগোর থেকে 1টা, এগোর থেকে 1টা, চারটা, 1টা, আবারও আমাদের মোট 6টা সুতো উঠাবো। 1টা চেন করে এটা বন্ধ করে দেবো। এই চেনের ঘর থেকে 1টা আবার উঠাবো, এই ঘর থেকে 1টা, এই চেন থেকে 1টা, মোট 4টা, পাশে চেন থেকে 2টা, টোটাল 6টা। আর একটা দেখাচ্ছি, 1টা তো সুতায় আছে অলরেডি আমাদের, এখানে যে চেন দিয়ে লক করছে ওই চেন থেকে আর একটা উঠাবো।
তারপরে ওই লং যেটা উঠেছে ওখান থেকে একটা, শেষের যে চেনের ঘর থেকে লং উঠেছে ওই ঘরে একটা, চারটা, তারপর আবার নতুন চেন থেকে আবার দুটা। মোট আমাদের এখানে 1 2 3 4 5 6 ছয়টা সুতা কুশির মধ্যে আমাদের মোট ছয়টা সুতো থাকবে। এস ছয়টা সুতো উঠাতে হবে, এটা মাথায় রাখলে ফুলটা অটোমেটিক করে ফেলা যাবে। এখন এই চেন দিয়ে লক করে দিলাম। এভাবে আমরা পুরো লাইনটা শেষ করব। আমাদের এক্সট্রা এক লাইন অলরেডি হয়ে গেছে আমাদের, এখন আমরা লাস্টে ঘর চলে আসছে। এখানে 2 3 4 5 6 এখন লাস্টের এই চেনটাতে আমরা একটা হাফ ডবল ক্রোশেট করব। আবারও দুটা চেন করার পর আবারও সেম নিয়মে প্রতিটা ফুলের মাঝখানে আমাদের দুইটা হাফ ক্রোশেট হবে, হাফ ডবল ক্রোশেট। আবারও এভাবে আমরা সম্পূর্ণ লাইনটা শেষ করব। এভাবে এটাকে বলে স্টার স্টিচ। আশা করি সবাই এই কাজটা খুব সহজে করতে পারবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। আশা করি সবাই বুঝতে পারছেন এই প্যাটার্নটা। লাস্ট করার পর একদম লাস্টের প্যাটার্নে লাস্টের যে একটা পাশের হাফ ক্রোশেট করেছে তো ওখানে গিয়ে আমরা এই লাইনে দুইটা হাফ ক্রোশেট করবো, ডবল হাফ ক্রোশেট। তারপর আমরা তিনটা চেন করব, তিনটা চেন করার পর আর তিন চেন থেকে আমরা তিনটা সুতোর ব্যাগ 2 3 তিনটা চেন করার পর এখান থেকে আবারও কুশিতে আমরা ছয়টা সুতোটা পাই 1 2 3 4 5 6 এভাবে আমরা একই নিয়মে প্রতিটা লাইন করবো। আর আমরা বড় ছোট করার জন্য দুটো করে সুতা বাড়তে নেব, সরি দুটো করে চেন বাড়তে নেব। আমরা যদি এইদিকে আরও বড় করতে হয় এই একটা ফুলের জন্য দুটো চেন। এভাবে আমরা আমাদের মেজারমেন্ট পরিমাণ চেন করব, আমাদের কত ইঞ্চি লম্বা রাখতেছে বা আমরা কী তৈরি করতেছি ওটার উপর আমরা
ওটার উপর ডিপেন্ড করে আমরা চেন তৈরি করব। আশা করি প্যাটার্নটা বুঝাতে পেরেছি, যদিও না বুঝেন লাইক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দিতে। আজ এখানে লাভ।